সম্প্রতি টানা তিন দিনে বৃষ্টিতে ঝিনাইদহের ছয় উপজেলার অধিকাংশ কৃষকের স্বপ্ন ভেঙেছে। বৃষ্টির পানিতে তলিয়ে গেছে ধানের ক্ষেত, এতে দিশেহারা হয়ে পড়েছেন কয়েক হাজার চাষি। প্রধান এই ফসল বাঁচাতে অতিরিক্ত শ্রমিক নিয়ে কাজ করে সেই ধান এখন রোদে শুকাতে হচ্ছে। ঝিনাইদহ থেকে আল মামুনের প্রতিবেদন জানাবেন সালাউদ্দিন বাদল। আজিম হোসেন দিশেহারা হয়ে উদ্ভ্রান্ত বসে আছেন জমির পাশে। ঝিনাইদহ সদর উপজেলার হলিধানি ইউনিয়নের নাটাবাড়িয়া গ্রামের কৃষক তিনি। এবছর চার বিঘা জমিতে ধানের আবাদ করেছিলেন। সম্প্রতি তিন দিনের টানা বৃষ্টিতে এখন তার ধান পানিতে তলিয়ে রয়েছে। অতিরিক্ত শ্রমিক নিয়ে ধান বাঁচাতে নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি। আজকে সূর্য তাপ ওঠার পরে দেখা যাচ্ছে ধান অনেকটা কোলায় যাচ্ছে, কোনোটা পানির ভিতরে নাড়া, একদম অবস্থা একেবারে খারাপ। কৃষকরা তাদের পাকা ধান কাটার স্বপ্নে বিভোর ছিল, কিন্তু অনেক কৃষকের এখন মাথায় হাত। তারা ভাবছেন কিভাবে তাদের সারা বছরের খাবার ঘরে আসবে। গোখাদ্য বা জ্বালানি হিসেবে ব্যবহার্য খড় একদম পচে যাওয়ায় দুশ্চিন্তা আরও বেড়েছে। এই বিষেলি চলবে না, ধানও কলাই গেছে। আমরা চাষিগ্রস্ত লোক খুব দুর্ভোগের ভিতরে আসছি, ধানে খুব ক্ষতি হয়ে গেছে, অতিশয় ক্ষতি। বিষেলি নন্ড সব পচা মতন ধান, এখন ফলন কমে যাবে, ধানের অবস্থাও ভালো না। এই নিয়ে এখন বিপদে আছি খুব। আবহাওয়া অনুকূলে থাকায় এবার জেলায় আমনের বাম্পার ফলন হয়েছে জানিয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে টানা বৃষ্টিতে কৃষক অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে। বিগত তিন দিনের বৃষ্টিতে আমাদের এখানে বেশ কিছু চাষি তারা ধান কেটে যারা রাখছিল এবং কিছু ধান পড়ে যায়, পড়ে যাওয়া এবং ধান কাটার পরে ফলে কিছু পানি বেঁধে যায়, সেখানে আমাদের বেশ কিছু চাষির কিছু ধানের ক্ষতির কিছুটা সম্ভাবনা আছে। জেলায় এ পর্যন্ত 28 ভাগ ধান কাটা হয়েছে, বাকি আছে 75,812 হেক্টর জমিতে। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। কুষ্টিয়ায় অছাত্র চাকরিজীবী বিবাহিত ও মাদকসহ নানা অপরাধে জড়িতদের নিয়ে গঠিত ছাত্রদলের নতুন কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করে সংবাদ সম্মেলন করেছেন সাবেক কমিটির নেতাকর্মীরা। গতকাল কুষ্টিয়া প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন নাহিদুল ইসলাম রূপল। আহ্বায়ক পদপ্রার্থী রাকিবুল ইসলাম রাব্বির সভাপতিত্বে এ সময় ছাত্রনেতা অনিক হাসান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলন শুরুর পূর্বে ছাত্রদলের বিক্ষুব্ধ নেতাকর্মীরা নবগঠিত পকেট কমিটিকে প্রত্যাখ্যান করে বিক্ষোভ মিছিল করেন। মৌলভীবাজারে 21 পদকপ্রাপ্ত শব্দ সৈনিক বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডক্টর অরূপ রতন চৌধুরীকে সংবর্ধনা ও মাদক বিরোধী আলোচনা সভা হয়েছে। গতরাতে মৌলভীবাজার পৌরসভা মিলনায়তনে মাদকদ্রব্য ও নেশা নিরোধ সংস্থা মানুষ মৌলভীবাজার শাখার উদ্যোগে এই সংবর্ধনার আয়োজন হয়। এতে প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র মোহাম্মদ ফজলুর রহমান, মানুষ মৌলভীবাজার জেলা সভাপতি পার্থসারথী পালের সভাপতিত্বে অধ্যাপক ডক্টর অরূপ রতন চৌধুরীর সহধর্মিনী গৌরী চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রাধাপদ দেব সজল, জেলা আইনজীবী পরিষদের সহসভাপতি অ্যাডভোকেট ঢালি প্রিন্টার্স সহ অন্যান্যরা সেখানে উপস্থিত ছিলেন। এই মৌলভীবাজারে শহরটাকে মাদকমুক্ত করার একটা প্রয়াস যাতে আমরা নিতে পারি, এবং ইতিমধ্যে আমি জানলাম যে আমাদের এখানে মাননীয় মেয়র সাহেব তার আন্তরিক প্রচেষ্টায় তিনি শহরটাকে সুন্দরভাবে গড়ে তোলার চেষ্টা করছেন। যে আপনারা সবাই চান যে একটি মাদকমুক্ত সমাজ এবং মাদকমুক্ত দেশ, মাদকমুক্ত পরিবার।